তোমাকে চালাক ভেবেছিলাম জ্যোতি, কিন্তু দেখলাম আসলে তুমি খুবই বোকা। তোমার শরীর ঠিক আছে তো? কে আপনি, কি চান? কথা বলবো বলেই তো তোমাকে এখানে তুলে আনা হয়েছে, আর এখন যখন তুমি এখানে তখন শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কথা বলে কি লাভ বলো? তার থেকে বরং দুজনে মিলে বসে কথা বলা যাক। তোমাকে আমি যেমনটা ভেবেছিলাম তুমি ঠিক ততটা বুদ্ধিমতী নও জ্যোতি, তুমি খুব বোকা আর বেশ ভীতু। আমাকে আপনি এখানে কেন ধরে এনেছেন সেটা কি আমি জানতে পারি? কি আপনি জানবে? জানবে, সব জানবে। একটু ধৈর্য ধরতে হবে তো, একসাথে সব জেনে গেলে তো আমার খেলাটাই মাটি হয়ে যাবে, তাই না? প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন। আমাকে এখানে ধরে রেখে আপনার লাভটা কি? আমি তো আপনাকে চিনি পর্যন্ত না। জ্যোতি, এই দুনিয়ায় কেউ কাউকে চিনে আসে না। এখানে চিনে নিতে হয়, জেনে নিতে হয়, তার জন্য সময় লাগে, আর সেই সময়টা তোমাকে দিতে হবে। একটা কথা বলো তো, তুমি আমার ড্রাইভারটাকে মারলে কেন? ওকে মেরে তোমার কি লাভ হলো? আমি কি করে জানবো যে কি আপনার ড্রাইভার? আমার দিকে যদি তেড়ে আসে তাহলে আমি নিজেকে প্রোটেক্ট করবো না? মিস্টেক মিস্টেক মিস্টেক, আমি তোমাকে ভীতু বলেছিলাম না? ও ভুল হয়ে গেছে, সরি সরি, তুমি একদম ভীতু নও। তবে তুমি যে চালাক নও সেটা আমি ড্যাম শিওর। ওসব কথা থাক, আপনি আগে আমাকে এটা বলুন, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আর আমার দিকে ওভাবে বন্দুক তাক করে রেখেছেন কেন? বলবো বলবো, সব বলবো, কিন্তু তার আগে তোমাকে তো একটু ঠান্ডা মাথায় বসে আমার কথাগুলো শুনতে হবে, না হলে তো তুমি আমার কথাগুলো ওজন নিতে পারবে। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হতে দেবেন না, প্লিজ ওকে ফিরিয়ে দিন, প্লিজ। কি বলতে চাইছেন আপনারা বলুন তো? আমি কোথাও ওকে আটকে রেখেছি? আমি জানি জ্যোতি খুব বড় অন্যায় করেছে নীলিমা সেনা সেনবাড়ির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ও বুঝতে পারেনি যে গরিবের সাথে ক্ষমতাবানের লড়াই হয় না। ঠিক আছে, আমরা আমরা মেনে নিচ্ছি যে ওকে শাস্তি পেতে হবে। ওকে যা শাস্তি দেওয়া দেবেন, কিন্তু আমাদের সামনে এনে দিন প্লিজ, প্লিজ মেয়েটাকে আমাদের সামনে এনে দিন। ও মাথা হেট করে সব শাস্তি মেনে নেবে, প্লিজ প্লিজ ওকে ফিরিয়ে দিন, প্লিজ। কে ভুলের মাসুল চোখের জলে মেটাচ্ছে? আমাদের সঙ্গে তো অনেকেই বিজনেস শুরু করেছিল, কিন্তু তারা আজ কোথায়? অনেককে বিজনেস বন্ধ করে দিতে হয়েছে, এইসব নিয়ে আমরা জাস্ট আলোচনা করছিলাম, বলো শিব। আমি কথা দিচ্ছি সাগর বাবু, এরপর থেকে নীলিমা সেন যা বলবেন যদি তাই শুনবে। যদি বলেন তো আপনাদের বাড়ির দিকে ফিরেও তাকাবে না, কিন্তু দয়া করে দয়া করে মেয়েটাকে এত বড় শাস্তি দেবেন না যে বাবা মা বোন কাউকে কোনোদিনও দেখতেই না পায়। প্লিজ সাগর বাবু, আপনি প্লিজ আপনার মমের সাথে একটু কথা বলুন,
নীলিমা সেন জ্যোতিকে ফেরত দিয়ে দিলে আমাদের আর কিচ্ছু চাই না। সত্যি বলছি, আমরা শুধু জ্যোতিকে ফেরত পেতে চাই। হাউ ডে ইউ, আপনি এসব কথা বলছেন কি করে? সেটাও আবার আমার মমের ব্যাপারে? নীলিমা সেনকে ভালোভাবে চিনি বলেই বলতে পারছি, একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিতে হয় সেটা নীলিমা সেনের চেয়ে বেশি ভালো আর কে জানেন বলুন তো। আমার হাতে সময় নেই, এবার স্পষ্ট করে বলুন তো, আপনি আমাকে কেন এখানে ধরে এনেছেন? কে আপনাকে পাঠিয়েছে বলুন? চুপ করে থাকলে হবে না, তাড়াতাড়ি বলুন আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন বলুন। বলছি নীলিমা সেনের কথায়, তাই না? আমি তোমাকে সাধে এত বোকা বলছি তখন থেকে। হ্যাঁ, এই বন্দুকটা হাতে নিয়েও তুমি বুঝতে পারলে না যে এটা তোমার হাতে শুধুমাত্র শোভা দিচ্ছে, এর কোনো কাজকর্ম বলে কিছু নেই, কারণ ইটস আ ফেক ওয়ান, নকল। এইটা আসো, বিশ্বাস করি না আমি, বিশ্বাস করি না। তোমায় কেন এতক্ষণ ধরে বোকা বলছিলাম বুঝতে পেরেছো? নিজের মাপ না বুঝে, নিজের শত্রুর শক্তি না পরীক্ষা করে যে লড়াইয়ে নামবে তার মতো বোকার কজন আছে বলো? তুমি আমাকে আঘাত করার আগে তোমার নিজের ভাবা উচিত ছিল যে তুমি সেটা পারবে কিনা সামলাতে। ঠিক যেমন সেন পরিবারের সাথে লড়াইয়ে নামার আগে তোমার এই ক্যালকুলেশনটা করা উচিত ছিল। মিস জ্যোতির্ময়ী সরকার, দ্য গোল্ড মেডেলিস্ট, বই পড়া শিক্ষার সাথে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই ম্যাডাম। পড়া মুখস্থ করে তুমি পরীক্ষায় ফার্স্ট হতে পারো, কিন্তু জীবনের পরীক্ষায় সবসময় পাস মার্কস মেলে না। এই পরীক্ষায় কোনো মুখস্থবিদ্যে চলে না, এই পরীক্ষায় দেয়ার ইজ নো সিলেবাস, নো নোটস, নো সাজেশনস। যেটা লাগে সেটা হচ্ছে দূরদর্শিতা, আর সেটা তোমার নেই। ভেরি সরি টু সে, বাট ইটস ট্রু। নাহলে এই বন্দুকটা আসল না নকল যাচাই না করেই কারাগারি করা শুরু করে দিই, আর এই বোকামির জন্যই কোনোদিনই নীলিমা সেনের সঙ্গে তুমি লড়াই জিততে পারবে। ওই একটা আধলা ইট নিয়ে গাড়ির কাঁচ ভাঙতে পারবে, বাট নীলিমা সেনের বুদ্ধিকে কোনোদিনই হারাতে পারবে। এবার আপনি বলুন তো, আপনি কে? তোমার বন্ধু মল্লার সিং, সংক্ষেপে MS। বন্ধু বলে বিশ্বাস করবো কি করে? কিছুক্ষণের মধ্যে যখন জানতে পারে তোমার আমার লক্ষ্য এক, শত্রু এক, তখন আমাকে বন্ধু হিসেবে মেনে নেবে। শত্রু মানে? নীলিমা স্যার, এবার নিশ্চয়ই তোমার হাতটা বাড়াতে আর ভাববে না। মম, 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 তুমি কোথায়? মম, সাগর, কি হয়েছে সাগর? তুমি এভাবে কেন চিৎকার করছো? আমি মমের সাথে কথা বলতে চাই এক্ষুনি। মম কোথায়? মম, বড় মা, মম, বড় মা, মম, তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো সাগর। আমি বললাম না, আমি মমের সঙ্গে এক্ষুনি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কিন্তু আরে সাগর, কি হয়েছে? চেঁচামেচি কিসের? অফিসে কিছু হয়েছে?
সাগর বেটা, কি হয়েছে বেটা? তুমি এভাবে চিৎকার করছো কেন? মম, তুমি আমাকে একবার বলে দাও সবটা মিথ্যে। একবার বলে দাও, নিজের মুখে বলে দাও যে তুমি নীলিমা সেন, তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। এক মিনিট বেটা, তুমি কি নিয়ে কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। মম, ওই মেয়েটা, তুমি প্লিজ একবার বলে দাও ওই মেয়েটাকে তুমি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করোনি। কে, কোন মেয়ে, কার কথা বলছো তুমি? জ্যোতি। মম, আমি জ্যোতির কথা বলছি। বারবার এই কথাটা কেন আমার কানে তোলা হচ্ছে যে তুমি কোনো রকম ভাবে ওর ফ্যামিলি বা ওর ক্ষতি করার চেষ্টা করছো? মম, আমি বিশ্বাস করতে চাই না এই কথাগুলো। তোমার ছেলে হিসেবে আমাকে বারবার এই কথাগুলো শুনতে হচ্ছে, আমার ভালো লাগছে না। তাই তুমি ওয়ান্স এন্ড ফর অল এই টাইট ডাউটটা ক্লিয়ার করে দাও। এক মিনিট সাগর, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছো এগুলো? বড় মা আমাদের দেবী মা, বড় মা কারোর কি করে ক্ষতি করতে পারে সাগর? মম, আর আমার মধ্যে আজকে কেউ কথা বলবে না। ওকে মম, প্লিজ, তোমার আর আমার মধ্যে এই সংশয়টা তৈরি করা হচ্ছে, প্লিজ এটা হতে দিও না। প্লিজ বলো যে এগুলো সব মিথ্যে। ওই একটা তুচ্ছ মেয়ে। ইয়েস মম, ওই মেয়েটা, ওই একটা তুচ্ছ মেয়েকে তুমি শাস্তি দেওয়ার জন্য ওর ক্ষতি কেন করতে যাবে, এই কথাটা আমার মাথায়ও চলছে। কিন্তু ওরা, ওরা যে এই কথাটা জোর গলায় বলছে, তাদের মুখটা বন্ধ করার জন্য প্লিজ একবার বলো যে ওরা মিথ্যে কথা বলছে। মম, প্লিজ। কারা, কারা এই জঘন্য কথাগুলো আবার আবার তোমার সামনে তুলেছে? কারা? আমরা। মিস্টার এম এস, আমার কাছে বন্ধুত্ব ওয়ার্ডটা খুব সেন্সিটিভ, যেটা না ওই সস্তার বাজারে কেনা বেচা করা যায় না। আর আপনি একটু আগে বললেন না দূরদর্শিতা, আমি দূরদর্শী নই হয়তো, কিন্তু আমার বোকা বুদ্ধি কি বলে জানেন? বোকা বুদ্ধি এটাই বলে যে এত সহজে বন্ধুত্ব করে নেওয়াটা কোনো দূরদর্শিতার পরিচয় নয়। আর সেই জন্যই তো তোমাকে আমি এত লোকের মধ্যেখান থেকে বেছে নিয়েছি আমার যুদ্ধের সেনাপতি হিসেবে। আমি জানি না, জানেন তো আপনি কোন কলেজে কোন স্কুলে পড়াশোনা করে এসেছেন, কিন্তু আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে এটাই শিখিয়েছেন যে বন্ধুত্বের কোনো শর্ত হয় না। আর আপনি যেটা করতে চাইছেন সেটা আমার কেন জানি মনে হচ্ছে বন্ধুত্ব নয়, সেটাকে ডিল বলে। তো এবার আপনি স্পষ্ট করে বলুন যে আপনি কি চান। নীলিমা সেনের নতুন কোনো চাল, তাই না? না হলে আমার সাথে বন্ধুত্ব করার জন্য আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গেলেন। বাবা, ও মাই গড, তুমি কথা খুব ভালো বলতে পারো কিন্তু তোমার লজিকে বিস্তর গন্ডগোল। ঠিক আছে, আমার এই ভুল লজিকটাকে আপনি ঠিক করে দিন। নীলিমা সেন আর আমি, প্লিজ গড, গিভ মি আ ব্রেক। শুনুন, আমার আর ভালো লাগছে না, আপনি স্পষ্ট করে বলুন যে আপনি কি চান। শুট মি, কাম অন, শুট মি, আমি নিরস্ত্র, গুলি করো আমাকে, করো। দেখো যদি তোমার সাথে আমার বন্ধুত্ব হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু অ্যাজ আ সিনিয়র আমার থেকে একটা অ্যাডভাইস তুমি নিয়ে নাও। একটা কথা আছে না, ওভার কনফিডেন্স খুব ডেঞ্জারাস। অনেক বড় বড় খেলোয়াড়ের জেতা ম্যাচকে হারিয়ে দিয়েছে এই ওভার কনফিডেন্স, তাই তুমি কোনোদিন ওভার কনফিডেন্ট হইও না। আমি নীলিমা সেনের সঙ্গে নেই, আমিও তোমার মতো। নীলিমা সেন আমারও শত্রু, আর আমি মনে করেছিলাম শত্রু শত্রু আমার বন্ধু হবে। বাট আই গেস আই ওয়াজ রং, সরি।
তপন 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 ছি 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 তুই আমার লোক হয়ে একটা মেয়ের হাতে মার্কে অজ্ঞান হয়ে গেলি। মার্কেটে আমার মান ইজ্জত থাকবে? ওঠ 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 ওঠ। হ্যাঁ, ভেঙেছে ঘুম এবারে? এবারে আমার আর দিদিমণির জন্য গরম দুধ আর চিকেন স্যান্ডউইচ নিয়ে। আরে উনি কি খাবেন আমি তো সেটাই জিজ্ঞেস করার জন্য এসেছিলাম, উনি তো আমার কোনো কথাই শুনলেন না। উল্টা আমাকে শুনবে কি, ভয় পেয়ে গেছে দেখবি না। যা 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 যা, দেরি করিস না, অনেকক্ষণ না খেয়ে আছো, যা। অনেকক্ষণ ধরে অনেক গল্প হলো, নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। আমি নীলিমা সেনের শেষ দেখতে চাই, আর আমি জানি সেটা তুমিও চাও, আর আমি চাই তুমি আমার সাথে একাজে এগো। সো ডু ইউ অ্যাগ্রি? এটা যে আমাকে ফাঁসানোর নতুন কোনো চাল নয়, তার গ্যারান্টি কি আছে? আমি নীলিমা সেনের লোক নই, তুমি নীলিমা সেনের ওপর প্রতিশোধ নিতে চাও, আর আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাই, কারণ আমি জানি ওর সঙ্গে লড়াই করার মতো শক্তি এখনো তোমার হয়নি। আপনি কেন আমাকে সাহায্য করার জন্য এত উতলা হয়ে উঠেছেন সেটাই আমি বুঝতে পারছি না। উতলা হয়েছি তার কারণ আমি জানি নীলিমা সেনের ধ্বংস একমাত্র তোমার দ্বারাই সম্ভব। তোমার দরকার শুধু হচ্ছে একটা একটা রাস্তা, একটা পথ। সেই পথ তোমাকে তোমার লক্ষ্যে থেকে এগিয়ে নিয়ে যাবে, আর সেই পথ আমি তোমাকে চিনিয়ে দেব, অযাচিত ভাবে নয়, নিজের স্বার্থে। কারণ আমিও নীলিমা সেনের শেষ দেখতে চাই। বারবার আপনি একই কথা বলে চলেছেন, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা আপনি এখনো পর্যন্ত বলে উঠতে পারলেন না। আপনাকে যে বিশ্বাস করব সেই গ্যারান্টিটা কোথায়? ভুল করছো জ্যোতি, চরম ভুল করছো। আমি কোনো বাজারে সস্তা জিনিস বিক্রি করতে আসিনি যে তোমাকে গ্যারান্টি পেপার দেব। ভুল করলে ভুল, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না। যে আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে তাকে আমি বিশ্বাস করি না, মিস্টার এম এস। কিডন্যাপ করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না জ্যোতি, কারণ তুমি আদলা ইট নিয়ে আমার গাড়ির সামনে দৌড়ে আসতে, চাপা পড়তে, আর আমি গাড়ি থেকে নেমে তোমার সঙ্গে কথা বলতে ছুটতাম, তারপরে তুমি চিৎকার করে লোকজন জড়ো করতে, আর তখনই শিবনাথ সেনের গাড়িটা সাই করে এসে উপস্থিত হতো, ব্যাস খেলা শেষ। আমি কোনো খেলা খেলতে চাই না, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি আসছি। এতদিনের অপমান সব ভুলে যাবে তো, ভুলতে পারবে তো? দিনের পর দিন সাগর সেন, নীলিমা সেন তোমাকে অপমান করে চলেছে, সেই সমস্ত কিছু ভুলে ভালো মেয়ে হয়ে তুমি বাবার দোকান সামলাবে, তাই তো? সমস্ত অপমানের প্রতিশোধ, নীলিমা সেনের ওপর প্রতিশোধ সব ভুলে যাবে জ্যোতি। তুমি প্রতিশোধ নেবে না? সব ভুলে যাবে?